সেটা বড়লোক মুকুটরাজের বিল্ডিং ছিল। সেকেন্ড ফ্লোরে তার খুব সোজা সরল কালো গায়ের রঙের মেয়ে অনামিকা জানলার কাছে দাঁড়িয়ে চোখে জল ফেলছিল। ঠিক সেই সময় মুকুটরাজ সেখানে এসে পড়েন। তুই কি করছিস মা? আমি আকাশটাকে দেখছিলাম যে বাবা। তার বলাতে তার বাবাও আকাশের দিকে চেয়ে দেখেন। ততক্ষণে একটা পায়রা আসে, তার পিছু পিছু আরেকটা পায়রা আসে। তারপর সেই লাভ বার্ডসেরা একসাথে খুব আনন্দ সহকারে দুজনেই আকাশে উড়ে যায়। আমি বুঝেছি মা, তুই বিয়ে করতে চাস, তার ব্যবস্থা আমি করছি। আমি কাকের মতন কালো, আমাকে কে বিয়ে করবে বাবা? এটা নিয়ে মনে কষ্ট পাস না মা, তোর মধ্যে কি খামতি আছে? আমার গায়ের রং যতটা কালো, অত কালো তো অন্ধকারও নয় বাবা। তুমি মুক্তই জড়ানো কালো সোনা, লোকেরা তোমায় বিয়ে করবে তোমার সম্পত্তি দেখে, তোমার সুন্দরতা দেখে নয়। তোমার সম্পত্তি, টাকা পয়সা, ধন যা আছে তা দেখে তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্বামী তোমাকে ভীষণ ভালোবাসবে, তোমাকে স্নেহ করবে। এমন যদি কেউ থাকে বাবা, তাহলে আমার বিয়ে দিয়ে দাও। এই বলে কালো অনামিকা চোখের জল মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। যেমন যেমন দিন কাটছিল, মুকুটরাজ নিজের মেয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয়। কিন্তু মেয়ের কালো রং দেখে সব সম্বন্ধ ভেঙে যাচ্ছিল। এসব দেখে অনামিকা মনে মনে খুব কষ্ট পায়। ঠিক সেই দরুন মুকুটরাজ লোভী সারদা এবং তার পরিবারের ব্যাপারে জানতে পারে। সে সারদা, প্রসাদ আর রমেশকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। শুনেছি তোমরা নাকি টাকার খুব লোভী, সেটা কি সত্যি? হ্যাঁ বাবু, আমরা তিনজনই টাকাকে খুব ভালোবাসি। টাকার লোভে তোমরা আমার অত্যাচারও সহ্য করবে নাকি? সেই টাকার জন্য তোমাকে যাকে ভালোবাসতে বলবো বাসবে? ভালোবাসবো স্যার, বলুন না কাকে ভালোবাসতে হবে, কতটা ভালোবাসতে হবে বলুন স্যার, তার পরিবর্তে আপনি আমাকে কত টাকা দেবেন বলুন না। রমেশের কথা শুনে মুকুটরাজ সব ব্যাপারটা বুঝতে পারে। তারপর সে মনে মনে বলে, অনামিকা যাকে টাকা সম্পত্তি দেবে সে অনামিকাকে চিরজীবন যেন ভালোবাসে, তার ভালো করে দেখাশোনা করে। রমেশ আর অনামিকার এবার বিয়ে হবে। এভাবে কথা বলা বলি হয়। তারপর কালো অনামিকাকে সেখানে ডাকা হয়। আমার মেয়ে অনামিকা এই সম্পত্তির মালিক, রমেশকে অনামিকাকে বিয়ে করতে হবে, তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, আপনাদের শ্বশুর শাশুড়ির ভালোবাসা দিতে হবে। তার এই কথা শুনে সারদা, প্রসাদ, রমেশ অনেকক্ষণ ধরে কানাকানি করে, তারপর একটা সিদ্ধান্ত নেয়। তার পরের দিনই সব গ্রামবাসীদের সামনে আত্মীয় পরিজন সবার আশীর্বাদ নিয়ে রমেশ আর অনামিকার খুব ধুমধাম করে বিয়ে হয়। তারপর রমেশ অনামিকাকে নিয়ে একটা সাধারণ বিল্ডিংয়ে ঢোকে। প্রথম দিকে সব কিছু ভালোই ছিল, কিন্তু দুদিন পরে, এই কালো বৌমা, আমি এখানে তোমার থেকে বড়, তাই আমার হুকুমই চলবে, এমন কাজ করো যাতে ভালো আর সুরক্ষিত থাকো। হ্যাঁ বলুন মা। যাও গিয়ে জলখাবার রেডি করো। ও কালো বৌমা, আগে আমাকে কফি দাও। এই কালো অনামিকা, কাউকে কিছু দেওয়ার আগে আমাকে আগে এক গ্লাস দুধ দাও। যাও বৌমা যাও, তাড়াতাড়ি যাও। এভাবে পদে পদে সর্বক্ষণ কালো বৌমা, কালো অনামিকা বলে সারদা, প্রসাদ, রমেশ তাকে ডাকাডাকি করত। কিছুক্ষণ পরে অনামিকা কফি বানিয়ে এনে প্রসাদকে দেয়। এক চুমুক কফিতে দেওয়ার পরে, কালো বৌমা কফিটা সুস্বাদু হয়নি। রমেশকে অনামিকা দুধ খেতে দিয়েছিল, তাতে চুমুক দিয়ে, এই কালো অনামিকা দুধে চিনি দাওনি কেন তুমি? হ্যাঁ, এসব শুনে তার খুব খারাপ লাগে। এভাবেই দিন কাটছিল। ঘরে যা কিছুই হতো সবসময় ওই কালো অনামিকার জন্য হয়েছে, ওই কালো বৌমা করেছে, ওই কালো মেয়ে এর কারণ, এভাবে বলতো অনামিকার খারাপ লাগতো। তখন একদিন, আপনারা সবসময় ওই কালো মেয়ে, এই কালো বৌমা, এদিকে এসো, ওটা করো, এভাবে কেন ডাকেন, আমার নাম ডাকেন না কেন? তাহলে তুমি কি করবে? হ্যাঁ, আপনারা যদি আমাকে কালো বৌমা, কালো অনামিকা বলে না ডাকেন, আমি টাকা দেব, আপনারা আমার নাম অনামিকা বলে ডাকুন। তারপর কথা মতো সে সারদা, প্রসাদ আর রমেশকে নিজের হাতে টাকা দেয়। তারা তিনজন সেই টাকা দেখে ভীষণ আনন্দিত হয়। তা সত্ত্বেও অনামিকা রোজ চোখের জল ফেলত। যখন কালো অনামিকা তাদেরকে টাকা দিত, তারা আদর করে অনামিকা বলত, আর যেই টাকা দিত না সেই কালো অনামিকা কালো মেয়ে, কালো বউ বলে তাকে নিয়ে ঠাট্টা করত। এভাবেই দিন কাটছিল। তারপর একদিন মুকুটরাজ নিজের মেয়ে অনামিকার সাথে দেখা করতে আসে। সারদা এবং তার পরিবার মুকুটরাজকে একটি চেয়ারে বসতে বলে। রমেশ চায়ের কাপ
আর প্রসাদ খাবার জল নিয়ে এসে সেখানে দাঁড়িয়ে পড়ে। দেখে মুকুটরাজ ভীষণ আনন্দিত হয়। তিনি সম্পত্তির সব কাগজপত্র অনামিকাকে দিয়ে দেয়। মা, অনামিকা, আমি সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছি, এবার আমি কাশী যেতে চাই। এই বলে সেখান থেকে সে চলে যায়। শারদা সঙ্গে সঙ্গে সম্পত্তির কাগজপত্র নিয়ে, এই কালো বৌমা, আমার নামে সম্পত্তি লিখে দাও। আমি লিখব না। এভাবে বলাতে শারদা আর রমেশ অনামিকার সাথে খুব মারধর করে। এভাবে দুদিন কেটে যায়। তারপর তারা তিনজনে মিলে অনামিকাকে নিয়ে পিকনিকে যায়। তারপর তারা সকলেই গাছের তলায় বসে ভালোভাবে গল্পগুজব করতে লাগে। যা খাবার আনে সেটা অনামিকাকে দেয়। তাতে অনামিকা ভীষণ আনন্দিত হয়। যদি প্রত্যেক দিন সবাই এভাবে মিলেমিশে থাকে তাহলে কতই না ভালো হয়, তাই না? এরকমটা ভেবে অনামিকা খুব আনন্দিত হয়। ততক্ষণে শারদা মাটির দলদলের কাছে অনামিকাকে এনে বলে, দেখো বৌমা, এটা মাটির দলদল, একবার পড়লে বেরোতে পারবে না। তাই ভালো করে বলছি, সম্পত্তি আমার নামে লিখে দাও, তা না হলে আমার নাম শারদা, আমি তোমায় ছাড়বো না। আমি লিখবো না মা। শুনে শারদা ভীষণ ভাবে রেগে যায়। সে অনামিকাকে ধাক্কা দেবার চেষ্টা করে, কিন্তু অনামিকা চালাকি করে বেঁচে যায় আর শারদা তাতে পড়ে যায়। তা দেখে অনামিকা প্রসাদ আর রমেশের কাছে গিয়ে সব কথা খুলে বলে, কিন্তু তারা দুজনেই শারদাকে বাঁচাবার চেষ্টা না করে সেখান থেকে ছুটে পালায়। আমাকে বাঁচাও বৌমা। শারদার এভাবে অনুরোধ করাতে অনামিকা চারিদিকে ঘুরে দেখে। সে একটু দূরে একটা দড়ি দেখতে পায়। অনামিকা সেই দড়িটা শারদার দিকে ছুঁড়ে দিয়ে তার সাহায্যে তাকে টেনে বের করার চেষ্টা করতে লাগে। সেই বালির দলদল থেকে শারদা কোনোভাবে বেরিয়ে আসে আর কানতে কানতে বলে, আমাকে ক্ষমা করো বৌমা, আজকের পর তোমাকে আর কষ্ট দেব না, মেয়ের মতন করে রাখব। সে অনামিকাকে খুব আদর করে। এটাও লক্ষ্য রাখে যেন প্রসাদ আর রমেশ অনামিকাকে কিছু না বলে। তার সাথে সাথে সে প্রসাদ আর রমেশকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করাতে লাগে। এটা ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। তখন প্রায় রাত্রি 10টা বাজে। সিটি বাস থেকে রমেশ আর অনামিকা হাতে জামাকাপড়ের ব্যাগ নিয়ে বাস থেকে নামে। বাসটি সেখান থেকে চলে যায়। দুজনেই শহরে একদম নতুন। আসলে দুজনে ভালোবেসে বিয়ে করে সোজা শহরে চলে আসে। দুজনেই কিছু বুঝে উঠতে পারছিল না। তারপর দুজনে ফুটপাতে যে রাস্তা দেখতে পাচ্ছিল তা দিয়ে হেঁটে এগিয়ে যেতে লাগে। এখন আমরা কোথায় যাচ্ছি রাম? কিছুই জানি না অনামিকা, আমি তো গ্রাম থেকে কখনো বাইরে পাই রাখিনি। তোমার জন্য, আমাদের ভালোবাসার জন্য আমি শহরে এলাম। আমিও তোমার জন্য, আমাদের ভালোবাসার জন্য চলে এলাম রাম। আগে চলো আমরা কোনো হোটেলে যাই, যা টাকা আছে তা দিয়ে আগে কিছু খাই। আমি খুব ভালো লুচি বানাতে পারি রাম, জিজ্ঞাসা করবো ওই হোটেলে, যদি কোনো কাজ থাকে তাহলে করবো, কি বলো রাম? অনামিকার লুচি খাওয়ার জন্য এখন আর কেউ নেই, এখন আপাতত চলো তো। এভাবে দুজনে কথা বলতে বলতে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই রাস্তা দিয়ে যাবার দরুন তারা পথে একটাও হোটেল দেখতে পায় না। হাঁটতে হাঁটতে দুজনের পায়ে ব্যথা হতে লাগে। ফুটপাতেই তারা একটা সিমেন্টের বেঞ্চ দেখতে পায়। সেখানে গিয়ে দুজনে বসে পড়ে। সেখান থেকে একটু দূরেই একটা কার দাঁড়িয়েছিল। সেই কারের বাইরে সুদর্শন দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। চিন্তা করো না কাবেরী, গাড়িটা পাঞ্চার হয়ে গেছে, কোনো মেকানিক পাচ্ছি না, আর আমিও জানি না। আমি ড্রাইভারকে এক্ষুনি ফোন করেছি, সে একজন মেকানিককে পাঠাচ্ছে। সে কথা বলছিলই ততক্ষণে রমেশ অনামিকাকে সঙ্গে করে নিয়ে সুদর্শনের কাছে যায়। তুমি কে, কি চাও? বাবু, আমি এই শহরে নতুন, খাবার জন্য একটু জল পেতে পারি কি? তা শুনে সুদর্শন গাড়ির ভেতর থেকে একটা জলের বোতল রমেশকে দেয়। অনামিকা সেই জলটা খায়। তারপর রমেশ গাড়িটিকে দেখে, সে বুঝতে পারে গাড়িটি পাঞ্চার হয়ে গেছে। বাবু, আমাকে যদি সুযোগ দেন আমি টায়ারটা পাল্টে দেব। পাল্টাতে জানো বুঝি? আমি একজন ড্রাইভার স্যার, আপনি একটু সাইডে দাঁড়ান। এভাবে বলাতে সুদর্শন একটু পাশে সরে দাঁড়ায়। ঠিক সেই সময় গ্রামের একটা সাধারণ মাটির ঘরে সোফায় বসে শারদা চোখে জল ফেলছিল। প্রসাদ বুঝে উঠতে পারছিল না সে তাকে কিভাবে বোঝাবে। আমাদের ছেলে যদি নিজের ভালোবাসার কথা একটু বলতো, আমরা তো তাদের বিয়ে নিজেই করিয়ে দিতাম। কি যে বলো শারদা, তুমি তো আত্মীয়র মেয়ের সাথে বিয়ে দেওয়ার জিদ করছিলে, তাই তো সে প্রেম বিবাহ করে পালিয়ে গেছে। কোথায় গেল, সে কি খাচ্ছে, কেমন আছে আমার ছেলে? এসব কথা বলে সে কান্নাকাটি করছিল। সেই গ্রামেই একটা অন্য ঘরে অনামিকার বাবা নারায়ণবাবু থাকতেন। নারায়ণবাবু ফাঁসি নিতেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় তার স্ত্রী পদ্মাবতী এসে তাকে আটকায়। একমাত্র আমার মেয়ে ছিল, কত আদর যত্নে তাকে আমরা বড় করেছিলাম, প্রেম বিবাহ করে আজ আমাদের ছেড়ে চলে গেল।
ঠিক সেই সময় সুদর্শন নিজের গাড়ির পেছনে সিটে গিয়ে বসে, রমেশ ড্রাইভারের সিটে বসে আর অনামিকা ঠিক তার পাশের সিটে। তুমি অনেক সাহায্য করলে, তোমরা পালিয়ে বিয়ে করেছো তাই না? আজ থেকে তুমি ড্রাইভার আর তোমার স্ত্রী আমার বাড়িতে রান্নার কাজ করবে, সে এভাবে বলে। তারপর দুজনে রাজি হয়ে যায়। তারপর গাড়িটি চলতে লাগে। আধা ঘন্টা পরে গাড়িটি সুদর্শনের বাড়ির সামনে গিয়ে থামে। সুদর্শন তাদের দুজনকে কাবেরীর সাথে পরিচয় করিয়ে দেয়। দুজনেই হাত জোড় করে নমস্কার করে। দেখো, তোমার যা প্রয়োজন হবে কিচেনে পেয়ে যাবে, খেতে যা পছন্দ সেটা রান্না করে নাও। ওদিকে গেস্টরুম আছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, আর যদি কিছু থাকে কাল সকালে বলবে। এসব কথাবার্তার পরে সুদর্শন সেখান থেকে চলে যায়। রাত্রিবেলায় অনামিকা রান্নাঘরে গিয়ে গরম গরম লুচি বানায়, দুজনে খায়। তারপর গেস্টরুমে গিয়ে তারা আরাম করে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। অনামিকা রাঁধুনী রূপে আর রমেশ বিশ্বস্ত ড্রাইভার রূপে তাদের বাড়িতে কাজ করতে লাগে। ওদিকে গ্রামে শারদা রমেশের ক্ষোভে অসুস্থ হয়ে পড়ে, আর এবার সে বিছানা ধরে নেয়। শারদার কষ্ট বেড়েই চলেছিল, তা দেখে প্রসাদ একদিন ডাক্তারবাবুকে ডাকেন। দেখুন প্রসাদবাবু, ইনি এখন খুব দুর্বল হয়ে পড়েছেন, শহরে কোনো ভালো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। ঠিক সেই সময় অনামিকার মা বাবা নারায়ণ আর পদ্মাবতী সেখানে আসে। তারপর তারা একে অপরকে সান্ত্বনা দেয় আর শারদা প্রসাদকে গাড়িতে বসিয়ে তারা শহরের জন্য বেরিয়ে পড়ে। একদিন যখন সুদর্শন আর কাবেরী বাড়িতে ছিল না, অনামিকা আর রমেশ ঘুমুচ্ছিল, ঠিক সেই সময় তাদের বাড়িতে ডাকাত পড়ে। তারা সব টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়। সূর্য ওঠার পরে সুদর্শন আর কাবেরী চুরি হয়েছে ব্যাপারটা জানতে পারে। তখন তারা রমেশ আর অনামিকার উপরে খুব রাগারাগি করে আর তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। আবার রমেশ অনামিকা দুঃখিত মন নিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছে যায়। হ্যাঁ গো, আমরা যখন ওনাদের বাড়িতে ছিলাম আমরা তো মাইনে পেতাম নাকি, সেই টাকা দিয়ে যদি আমরা লুচির ব্যবসা শুরু করি কেমন হয়? সে কথা শুনে রমেশ খুব জোরে জোরে হাসতে লাগে। তারপর তারা দুজনে গিয়ে একটা বাড়ি ভাড়ায় নেয়। তারপর চৌমাথার কাছে একটা ঠেলা লাগিয়ে অনামিকা লুচির ব্যবসা শুরু করে। রমেশ অনামিকাকে সাহায্যের কাজে লেগে যায়। রমেশ আর অনামিকা মিলে লুচি তরকারির ব্যবসা করতে লাগে আর তার সাথে সাথে ক্ষুধার্তদেরকে বিনামূল্যে খাওয়াতেও লাগে। একদিন রমেশ যখন হাসপাতালের কাছে গরিবদেরকে লুচি তরকারি খাওয়াচ্ছিল, ঠিক সেই সময় সে নিজের বাবা প্রসাদকে দেখতে পায়। দেখা মাত্রই অনামিকা আর রমেশ ছুটে প্রসাদের কাছে যায়। প্রসাদ নিজের ছেলেকে দেখতে পেয়ে, বাবা রমেশ, তোর মা। শোনা মাত্রই রমেশ আর অনামিকা ছুটতে ছুটতে বিছানায় শয্যাশায়ী শারদার কাছে যায়। রমেশ নিজের হাত দিয়ে শারদার হাতটি ধরে। নিজের রক্তের সম্পর্কের হাতের স্পর্শ পেয়ে শারদা ধীরে ধীরে চোখ খোলে। চোখের সামনে ছেলে রমেশ আর বৌমা অনামিকা দাঁড়িয়ে ছিল। দেখা মাত্রই সে খুব আনন্দিত হয়। হ্যাঁ গো, আর আমার ওষুধের প্রয়োজন নেই, ছেলে বৌমা যে ফিরে এসেছে, চলো আমরা সবাই বাড়ি যাই। মা, গ্রামের বাড়ি পরে যাব, এখন চলুন শহরে আমাদের বাড়িতে যাই। এই বলে শহরে ভাড়ায় যে ঘরে থাকতো তারা সেখানে শারদাকে নিয়ে যায়। অনামিকা গরম গরম লুচি ভেজে খাওয়ায়। শারদা প্রসাদ রমেশ খুব আনন্দে খায়। এভাবে আনন্দে তাদের দিন কাটছিল। তারপর একদিন অনামিকার মা বাবা নারায়ণ আর পদ্মাবতীও আসে। প্রথমে দেখে তাদেরকে অনামিকা কাঁদতে লাগে, তারপর খুব আনন্দিত হয়। তখন থেকে অনামিকা লুচির ব্যবসাও করে আর তার সাথে সাথে গরিবদেরকে বিনামূল্যে খাবারও খাওয়ায়। আজ এই পর্যন্ত, নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।